নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড অযোধ্যা নিয়ে পাঁচ কথা লেখা তথাগত বসু পাঠ চান্দ্রে নিয়োগী অযোধ্যায় ভূমি পূজন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাতে অংশ নিলেন রাজনৈতিক এবং আইনি বিতর্কের একটি অধ্যায় সমাপ্ত হল বলা চলে এরপর সরজুর জল কোন দিকে গড়াবে তা ভবিষ্যতই বলবে কিন্তু যে শহরটি সকলের নজরে এই মুহূর্তে তার অনেকটাই হয়তো আমরা জানি না রাজনীতি আর আইনের উত্তরে অনেকটাই ঢাকা পড়ে গেছে এই প্রাচীন শহরের আসল চেহারা বর্তমান ও অতীতের তেমনই পাঁচটি বিচিত্র তথ্য জেনে নেওয়া যাক যা হয়তো অযোধ্যাকে অন্য চোখে দেখতে সাহায্য করবে আমরা সকলেই জানি যে অযোধ্যা ও রাম জন্মভূমির বিতর্ক মূলত হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে কিন্তু যে খবর হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে তা হল সম্প্রতি বৌদ্ধ একটি সংস্থাও রাম মন্দির নির্মাণ বন্ধ করার দাবি জানিয়েছে আজাদ বৌদ্ধ ধর্ম সেনা জানিয়েছে তারা রাম মন্দির নির্মাণের বর্তমান পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন করবে তাদের বক্তব্য যে রাম মন্দির তৈরি হতেই পারে কিন্তু এটি যে বৌদ্ধদের জন্য পবিত্র স্থান সেটিও বিবেচনা করতে হবে বৌদ্ধমত অনুযায়ী অযোধ্যাই হল রাজা প্রসেনজিৎ স্থাপিত প্রাচীন বৌদ্ধ নগরী সাকেত যখন এখানে জমি খোঁড়া হয় তখন বৌদ্ধ যুগের নানা নিদর্শনও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা হয়তো এই নতুন দাবিতে বাস্তবের ছবিটাও কোনোভাবেই বদলাবে না তবে এর মধ্যে কিছুটা সত্যি তো আছেই অতীতের অযোধ্যা অর্থাৎ সাকেত ছিল বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র গৌতম বুদ্ধ স্বয়ং এসেছেন এখানে ধর্ম ধর্মপ্রচারের জন্য অতীতের অযোধ্যার সঙ্গে যেমন জড়িয়ে আছে বৌদ্ধ ধর্ম তেমনি বর্তমান অযোধ্যার সঙ্গে জড়িয়ে আছে একটি নাম বাবা অভিরাম দাস শুনেছেন কি এই অভিরাম দাসের জন্যই কিন্তু স্বাধীনতার পরেই রাম জন্মভূমি বিতর্ক আরও দানা বেঁধে উঠেছিল বাবা অভিরাম দাস দারভাঙা জেলার মানুষ ঘর ছেড়ে ডেরা বেঁধেছিলেন অযোধ্যায় কুস্তির আখড়ায় নাম ছিল তাঁর বেশ রুক্ষ মেজাজের মানুষ আর ছিল একটি দাবি স্বয়ং রামচন্দ্র নাকি স্বপ্নে তাকে দেখা দিয়ে তার জন্মস্থান বলে দিয়েছেন এবং সেই স্থানটি বাবরি মসজিদের গম্বুজের ঠিক নিচে উনিশশো ঊনপঞ্চাশের বাইশে ডিসেম্বর বাবা অভিরাম দাস এবং তার দলবল রামলালার মূর্তি বসান বাবরি মসজিদের ভিতর শোনা যায় তাকে সাহায্য করেছিলেন তখনকার ফৌজাবাদের সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ার নেহরু চেয়েছিলেন মূর্তি সরিয়ে নেওয়া হোক কিন্তু অশান্তির ভয়ে তালা বন্ধ করে দেওয়া হয় বাবরি মসজিদ রামলালা থেকে যান ভিতরে শুরু হয় বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক অযোধ্যা যদিও রাম জন্মভূমি হিসেবেই খ্যাত সেই শহরের সবথেকে বড় ধর্মীয় আকর্ষণ কিন্তু তার ভক্ত অর্থাৎ হনুমান হনুমান গড়ি শুধু অযোধ্যারই নয় সারা উত্তর ভারতে জনপ্রিয় মন্দিরগুলির অন্যতম ছিয়াত্তরটি সিঁড়ি ভেঙে উঠেই বাহান্ন বিঘা জমি নিয়ে এই মন্দির চত্বর মন্দিরের মধ্যে বসে আছেন পুত্র হনুমানকে কোলে নিয়ে মা অঞ্জনী প্রবাদে বলে রাবণকে পরাজিত করে রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলে হনুমানও আসেন এবং তিনি বাসা বাঁধেন ঠিক এইখানে অযোধ্যায় একেবারে কেন্দ্রে যার আরেক নাম হনুমান কোট হনুমান গাড়িও বিতর্কের হাত থেকে মুক্তি পায়নি আঠেরোশো সালে প্রবল ঝামেলা বাঁধে হনুমান গাড়িকে কেন্দ্র করে এক্ষেত্রে দাবি ঠিক উল্টো মসজিদের উপর নাকি মন্দির তৈরি হয়েছে শেষে আউধের নবাবের হস্তক্ষেপে ক্ষুব্ধ মুসলমান সম্প্রদায় শান্ত হয় তবে অযোধ্যা শুধু রাম সীতা হনুমান নিয়েই নয় অনেকেই জানেন না সুফিদের কাছে এর পরিচয় ছোটি মাক্কা মসজিদ মাজহার কারবালা ও ঈদগাহ নিয়ে প্রায় একশো কুড়িটি ইসলামী ধর্মস্থল এই শহরে অতএব মুসলমানদের কাছেও এ এক পূর্ণভূমি মাজারগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হজরত শীশ ও নোগাজির মাজার হজরত শীষ নাকি পৃথিবীর প্রথম মানুষ আদমের সন্তান প্রায় ছশো বছর পুরনো তার মাজার আর অযোধ্যা কোতওয়ালির ঠিক পিছনে নোগাজির মাজহারও ভক্তদের জন্য খুবই পবিত্র কারণ এখানে নাকি সমাধিস্থ রয়েছেন পয়গম্বর নুন বাইবেলে যার নাম নোয়া আসলে অযোধ্যায় হিন্দু মুসলিম সংস্কৃতির মিলমিশের এক আশ্চর্য ছবি টিকে থেকেছে এতকাল যে কারণে এখানকার প্রায় একশোটি মসজিদে আমিষাসি খাবার নিষিদ্ধ হিন্দু ভক্তদের ভাবাবেগের কথা মাথায় রেখে এই চারটি তথ্য বিচিত্র হলেও অভাবনীয় কিছু নয় পাঁচ নম্বরটি কিন্তু অনেকটাই যাকে বলে আউট অফ দ্য বক্স কোরিয়ার সঙ্গে অযোধ্যার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা না জানলে পক্ষে আন্দাজ করা মুশকিল চোদ্দ দশকে লেখা এক কোরিয় উপকথা অনুসারে সেখানকার রানী সুরিরতনা যার আরেক নাম হিও হোয়াংওক তার জন্ম হয়েছিল অযোধ্যায় ১৬ বছর বয়সে তিনি বাপের বাড়ি ছেড়ে আসেন রাজা সুরোর সঙ্গে বিয়ের পর দু এক সালে রানী হিও হোয়াংওকের স্মৃতিতে অযোধ্যায় একটি মেমোরিয়াল তৈরি হয় দু সালে সেই স্মৃতিস্তম্ভ সৌন্দর্যায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের স্ত্রী কিম জুংসক কাজেই অযোধ্যার রঙ কিন্তু একটা নয় অনেক শুধু একটু খুঁজে নিতে হয়